আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে আপনাদের সবার দোয়ায় আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে অনেক ফেভারিট একটি ভিডিও আমার। আমার অনেক প্রিয় মুখ ওনারা এসেছিলেন, আর এসেছিলেন আমার বান্ধবীরা, তার আমার ফ্রেন্ড বন্ধু যারা আমার পরিচিত আর কি এই লন্ডনে। তো আমার ফ্রেন্ড বন্ধুরা এসেছিলেন আমার নাতি দেখতে। আসলে ওনারা অনেক আগ থেকেই বলেছিলেন আসার জন্য, আর ওনাদের সময় আমাদের আমার সময় মানে আমরা মিলে একে এক হতে পারতেছিলাম না। অনেক দিন বলেছিলেন, তো ওই দিন আমার সময় যে হয় না, আর আমি যেদিন বলি ওনাদের সময় হয় না। তো এমনটা করতে করতে অনেক দিন হয়ে গেছে আসলে। আর ওনারা কিন্তু আমার নাতি দেখতে চেয়েছিলেন, আমার নাতিকে দেখা হয়নি। তো এই তো ফাইনালি আল্লাহর মানে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমরা একসাথে হয়ে গিয়েছি সব বান্ধবীরা, অনেক ভালো লেগেছে। তো আমার নাতি দেখতে এসেছিলেন আর কি। আর ওনারা কিন্তু ওই দিন রোজাও ছিলেন, মানডে ছিল, মানডে থার্সডে ওনারা কিন্তু রোজা রাখেন। তো সবাই ভাবলাম যে আমরা একসাথেই রোজা রাখি। তো ইনশাল্লাহ ওনাদের জন্য কী কী রেডি করেছি পরে দেখিয়ে দেবো। আমি প্রথমে আমার একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের রেসিপিটা হচ্ছে টার্কিশ মিল কেক। আর টার্কিশ মিল কেক বানানোর জন্য আমি এখানে 5টি ডিম নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ডিম নেবেন কেক বানানোর জন্য। কেউ হয়তো বেশি বড় করে যদি বানাতে চান তাহলে কিন্তু আপনারা আরও বেশি ডিম দিতে হবে, আর কেউ যদি ছোটো করে বানাতে চান তাহলে কিন্তু আরও কমই দিতে হবে। তো আমি এখানে নিয়েছি 5টি ডিম। আমি তেমন একটা বেশিও বানাবো না, তেমন একটা কমও বানাবো না, আপনারা দেখে বুঝতে পারবেন। তো এখানে আমি 5টি ডিম নিয়েছি, আর একটি ইলেকট্রিক উইস্কের সাথে উইক্স করে নিচ্ছি। তো 2-3 মিনিটের মতো আমি এখানে বিট করব। বিট করার পরে আমি আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখান দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ চিনি। তো 1 কাপ চিনি দেওয়ার পর আমি আরও 2-3 মিনিটের মতো আমি বিট করে নেব। ডিমের সাথে ভালো করে আমি চিনিটা মিক্স করে নিয়েছি। আর এখন ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 টিস্পুন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আরও 2-3 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব। আর এখানে আমি ময়দা নেব 2 কাপ, প্লেন ফ্লাওয়ার যেটা ওইটা। তো প্রথমে কিন্তু আমি একটি চাকনি সহ চেকে নিচ্ছি, 1 কাপ নিচ্ছি প্রথমে, তারপর আমি আরও 1 কাপ দেবো। তো 1 কাপ দেওয়ার পর আপনারা 2-3 মিনিটের মতো বিট করবেন, তারপর আরও 1 কাপ দেবেন। তো একটু একটু করে যদি দেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি সুন্দর হবে। আর চিনিটা কিন্তু আমি 1 কাপই দিয়েছি, এর চেয়ে বেশি দেইনি, কারণ মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ পরে কিন্তু এই রেসিপির ওপরে কিন্তু চিনির যে ক্যারামেলটা আছে ওই ক্যারামেলটা কিন্তু দেওয়া হবে, এর জন্য আপনারা কিন্তু মিষ্টিটা অবশ্যই বুঝে দেবেন। তো এই তো আমি 1 কাপ ময়দা দেওয়ার পর প্রথমে এখন 1/2 কাপ চেকে দিচ্ছি আর কি। 1 কাপ দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো আমি ভালো করে বিট করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু এখানে আমি 1 টিস্পুন দিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো আমি ভালো করে বিট করে নেব। এই ব্যাটারটা কিন্তু একটু আস্তে আস্তে যদি আপনারা বিট করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটি ব্যাটার হবে, আর অনেক স্মুথ হবে। একটু ধৈর্য সহকারে এই রেসিপিটা বানাতে হয়, আসলে সবাই বুঝে অনেক কষ্টে এই রেসিপিটা বানাতে আঁকি, আসলে কোনো কষ্ট হয় না। এই রেসিপিটা বানালে আপনারা বুঝতে পারবেন অনেক মজার একটি রেসিপি। আমি যতবারই মিল্ক কেক বানাই, এই টার্কিশ মিল্ক কেকটা আমার অনেক বেশি মজা লাগে। আর আমার আসলে যে কোনো মানে মেহমান আসলেও এই রেসিপিটা কিন্তু পছন্দ করে, কেউ না পছন্দ করে না, অনেক মজার একটি রেসিপি। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর আমি ভালো করে আবারও বিট করে নিয়েছি 4-5 মিনিটের মতন। তারপর এখন যে পাত্রের মধ্যে আমি কেক বানাবো, এই পাত্রের মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি বাটার। বাটার লাগিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। তো আপনারা যদি বাটার না দিয়ে তেল ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা রান্নার তেলও ইউজ করতে পারবেন। তো আমি বাটার দিয়ে লাগিয়ে নিয়েছি, যেন নিচে না লাগে আর কি, পাত্রের চারিদিকে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। এই তো ব্যাটারটা আমার ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পর আমি ভালো করে পাত্রটা একটু নেড়ে দেব ট্যাপ ট্যাপ করে, যেন নিচে কোনো বাষ্প থেকে না যায়। তো এর আগে কিন্তু আমি ওভেনটা কিন্তু প্রিহিট করে রেখেছিলাম, আমার সর্বমোট লেগেছে 30 মিনিটের মতো। আমি কিন্তু আমার কেকটা অনেক বড় বানাচ্ছি, আমি 1 পাত্রের মধ্যেই কেকটা বানাচ্ছি, আর এই ব্যাটার দিয়ে কিন্তু আমি 2টি পাত্রের মধ্যে বানাতে পারতাম।
তো আমি আসলে একটাই বানিয়েছিলাম, এক পাত্রের মধ্যেই বানাতে চাচ্ছিলাম আর কি। তো এর জন্য বড় একটি পাত্রের মধ্যেই আমি বসিয়ে দিয়েছি। তো আমি ওভেনে দেওয়ার পর কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, এই তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর কেকটা অবশ্যই আপনারা চেক করবেন যে একটি টুথপিক দিয়ে যে হয়েছে কি না, যদি ক্লিন আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গিয়েছে। আর কেকটি একটু ঠান্ডা হওয়ার পর আমি একটি কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি ভালো করে। আর এখন যে আমি মিক্স একটি মিল্ক বানাবো আর কি, এখানে আমি হুইপিং ক্রিম নিয়েছি 300 ml, আর তরল দুধ দিয়েছি 300 ml, আর এর মধ্যে দিয়েছি আমি 1 tablespoon চিনি। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি, আর মিক্স করে নেওয়ার পর আমি এখন কেকের উপরে অ্যাপ্লাই করব। এই তো কেকটা একটু ঠান্ডা হওয়ার পর, তারপর আমি এই যে মিল্ক আর হুইপিং ক্রিম যেটা মিক্স করে রেখেছিলাম চিনি দিয়ে, ওইটা দিয়ে দিলাম কেকের উপরে। তো এক সাইডে আমি রেখে দিয়েছি কেকটা। এখন আমি কেকের ফর্ম বানাবো, আর কেকের যে ফর্ম বানানোর জন্য আমি এখানে আরেকটি হুইপিং ক্রিম নিয়েছি। আর হুইপিং ক্রিম নেওয়ার পর আর প্রথমে আমি আমি 2-3 মিনিট একটু বিট করে নেব। আমি একটি হুইপিং ক্রিম দিয়ে কিন্তু ফর্ম বানাচ্ছি, আমার কাছে লাগছে যে এই মগের ভেতরে হয়তো মানে ক্রিমটা বেশি হয়ে যাচ্ছে। তো আমি আরেকটি বাটির মধ্যে কিন্তু চেঞ্জ করে নিচ্ছি আর কি, একটি বড় বাটির মধ্যে। তো সব ক্রিমগুলো ওইখানে দিয়ে দিচ্ছি, আর এখন ভ্যানিলা এসেন্স যেটা ওইটা দিয়ে দিচ্ছি 1 teaspoon। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি সুগার পাউডার দিচ্ছি এখানে। আমি সুগার পাউডার এখানে দিয়েছি, আপনারা কিন্তু মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন। আমি 1 teaspoon দিয়েছি, 1 teaspoon দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি, কারণ এই ক্রিমের উপরে কিন্তু সুগার যেটা সুগারের ক্যারামেল যাবে, তো এর জন্য কিন্তু আপনারা মিষ্টিটা অবশ্যই বুঝে দেবেন। তো আমার এই যে দেখতেছেন ফর্মটা কিন্তু হয়ে গিয়েছে কেকের ফর্ম। এখন আমি সমস্ত কেকের উপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফর্মটা। খুব সুন্দর করে কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে হবে চারিদিক সমান করে, না হলে কিন্তু আপনারা যখন চিনির যে ক্যারামেলটা দেবেন তখন কিন্তু একটু বেশ কম হয়ে যাবে আর কি। এই তো আমার কেকের উপরে কিন্তু আমি ফর্মটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি চারিদিক সমান করে। আর এখন আমি চিনির ক্যারামেল বানাবো, আর ক্যারামেলের জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। তো 2 কাপ চিনি নেওয়ার পর একটু জাল দিয়ে আমি ক্যারামেলটা, আপনারা দেখতে পারবেন কতটুকু বানিয়েছি। এই তো আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে, আর এখন আমি এখানে 2 tablespoon দিয়েছি আমি বাটার। তো বাটারটা দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো আমি জাল করব। জাল করার পর এইখানে আমি 1 কাপ পানি দেব, একটু গরম পানি আর কি, ওম বা যে কোনো মানে আপনারা কেটেল দিয়ে বেশি গরমও দিতে পারবেন বা একটু ওম গরম হলেও হবে। তো আমি 1 কাপ পানি দিয়েছি, পানি দেওয়ার পরে আবারও আমি ভালো করে নেড়ে নিয়েছি। আর এখন আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ঠান্ডা পানির মধ্যে, আপনারা মানে 2-3 tablespoon ঠান্ডা পানির মধ্যে কর্নফ্লাওয়ারটা কিন্তু আগে গুলে রেখে দিবেন। তো আমি গুলে রেখে দিয়েছিলাম, আর এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর চিনি শিরাটা ঘন হওয়ার জন্য। তো এখন আমার আস্তে আস্তে কিন্তু চিনি শিরাটা ঘন হয়ে আসবে। এই তো দেখতেছেন আমার চিনি শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো আমার চিনি শিরাটার ঘনত্বটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, তো আমি নামিয়ে নিয়েছি এরকম থাকা অবস্থায়। আর চিনি শিরাটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, মানে একদম ঠান্ডা না হলেও হবে, একটু গরম হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আমার চিনি শিরাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি এই যে ফোমের উপরে দিয়ে দিয়েছি কেকের উপরে। আর যদি আপনারা গরম দেন তাহলে কিন্তু ফোমটাও গলে যাবে, আপনারা একদম গরম দেবেন না, ঠান্ডা করে দেবেন। তো ঠান্ডা করে দেওয়ার পর এই যে দেখতেছেন আমি কিন্তু একটু ফোম রেখে দিয়েছিলাম,
মানে ক্যারামেলটা দেওয়ার পর ক্যারামেলের উপরে যেন আমি একটু সাজাতে পারি আর কি। তো আমি আসলে অনেক তাড়াহুড়া করে রেসিপিটা বানিয়েছি, আমার ঘরে মেহমান আসার কথা ছিল আর কি, তো মেহমানরা চলেও আসছিলেন আর আমি সাজানোটা রেখে দিয়েছিলাম পরের দিন যে আমি পরে সাজাবো। তো আমি একটু ফোম রেখে দিয়েছিলাম আর কি, আর তাড়াহুড়া করে আমি সাজিয়ে নিয়েছি। তো যেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে যদিও বাদ লাগতেছে তেমন একটা সুন্দর না, তারপরেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আমি যখনই এই রেসিপিটা কোনো অকেশনে আমি বানাই, মানে এই রেসিপিটা সবাই লাইক করে আর আমারও অনেক পছন্দের। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আমার কয়েকজন বান্ধবী ওনারা আসছেন, আমার পরিচিত, এতদিন থেকে ওনাদের সাথে, মানে আমি যতদিন লন্ডনে আছি ততদিন থেকেই কিন্তু ওনাদের সাথে আমার পরিচয়। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো সম্পর্ক, আপনারা দোয়া করবেন এরকম যেন আমাদের সারা জীবন থাকে। তো আমার নাতি দেখতে যেহেতু ওনারা আসছেন, ওনারা কিন্তু সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তো ভাবলাম যেন আমি ওনাদেরকে ইফতারেই বলে দিই। তো আমিও ওনাদের সাথে রোজা রেখেছিলাম, তো ইফতারের জন্য সাধারণত আমরা যেগুলো বানাই আর কি ওইগুলাই বানিয়েছিলাম, তেমন মানে এত মানে আনকমন কিছু বানাইনি। এই তো মানে বোনা খিচুড়ি বানিয়েছি, তারপর চুলা বানিয়েছিলাম, বেগুনি বানিয়েছিলাম, এইগুলোই আর কি। তো আমরা খাওয়া দাওয়ার পরে আর একটু ভাতেরও আয়োজন করেছিলাম আর কি ছোটো করে, কারণ ওনারা কিন্তু একদম খেতে চাচ্ছিলেন না ভাত। তারপরেও আমি রেডি করেছি যে যা কিছু আছে ভাগ্যে একটু একটু খেয়ে নেবেন। তো কী আর করা, কিছু করার নাই, ওনারা কিন্তু আমার মানে কথায় বাধ্য হয়ে একটু একটু খেয়েছেন আর কি, আলহামদুলিল্লাহ অনেক মজা করেই খেয়েছেন। আর সবাই দোয়া করবেন, আমরা সব বান্ধবীরা মিলে কিন্তু অনেক বেশি এনজয় করেছি। আর দেখেন আমার নাতি রুসিল্লা ওনারা এত গিফট নিয়ে এসেছেন, আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না, আমার অনেক বেশি ভালো লেগেছে। এই যে দেখতেছেন আমাদের ঘরে সবার জন্য কিন্তু গিফট নিয়ে আসছেন, এই যে দেখতেছেন আর্টিফিশিয়াল একটি মানে গাছ নিয়ে আসছেন আর কি, ওইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর ওনারা সবাই জানেন কার কি পছন্দ, আমার জন্য, তারপর আমার মেয়ের জন্য, আমার বউর জন্য, তারপর নাতির জন্য, আমার ছেলেদের জন্য, সবার জন্য কিন্তু একটা একটা গিফট নিয়ে এসেছেন আর কি। আর নাতির জন্য তো অবশ্যই বেশি নিয়ে আসছেন, আর অনেকজন ফ্রেন্ড তো সবাই মিলেই নিয়ে আসছেন আর কি। তো গিফটগুলোও কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ ভেরি মাচ এত কষ্ট করে আওয়ার জন্য আর এত এত গিফট নিয়ে আসার জন্য আর কি। আর খাবার দাবারও মানে সুইট থেকে ধরে মানে ফ্রুট এত জিনিস নিয়ে আসছিলেন আর কি। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করে নেই, আপনাদেরও ভালো লাগবে, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে আর আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু অনেক বেশি আমার ভালো লাগে। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল, আর আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। তো এখানেই আমার ভিডিওটি আজকে শেষ করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।